আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আপনারা আরো একটা মজার জিনিস পেয়ে যাবেন, স্টারবাকস পেয়ে যাবেন। বাংলাদেশে আর কোথাও স্টারবাকস নেই, বাট আমরা এখানে স্টারবাকস করছি, তাই না? স্টারবাকস আমরা পেয়ে যাবো। ওকে, আমরা কিন্তু লাইটিং এর ওখানে চলে যাই। আচ্ছা, এগুলো হচ্ছে সব কার্পেট, ঠিক আছে? অনেক ধরনের, অনেক দেশের কার্পেট আছে। এই যে লাইটিং গুলো দেখেন, টার্কিশ লাইটিং, অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে ওদের এখানে। এত সুন্দর, এত বড় বড় কালেকশন, ওয়াও! আচ্ছা, এগুলো কি সব? এগুলো সব বেডশিট না? না, এগুলো হচ্ছে পিলো। বেবি পিলো আছে, বড়দের এটা, এখানটা মেবি বেবিদের কালেকশন, সব প্যাম্পারস আছে, বেবিদের জিনিসপত্র পেয়ে যাবেন। আর এই যে সুন্দর সুন্দর কাঠের কাজ করা কিছু ইয়ে পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো কি ভাই সব নাকি? ও আচ্ছা, এখানে মেবি কাশ্মীরি, তারপর আমাদের দেশীয়, তারপর অনেক ধরনের থ্রি পিস আছে, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারছেন যে এখানে আপনারা কত কিছু পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জিনিস? দেখো জি আপু, এই যে আগে এগুলো দেখে নেন, আমি সব একটা একটা করে দেখাচ্ছি। এখানে অনেক লাইটিং আছে, আরো অনেক আছে। হ্যাঁ, আমি এখন একটা কোনায় আছি, আমি একটা কোনায় আছি। এই যে অনেক ঘর সাজানোর জিনিসও আছে, কুকারের আছে, ঘর সাজানোর জিনিস আছে দেখো। এবং এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন না সব জায়গাতে। আর কি কি দেখতে চাচ্ছেন? কে কে আর কি কি দেখতে? আজকে এত ক্রাউড, আজকে অনেক ক্রাউড, তো প্লিজ আপনারাও সবাই এসে পড়েন। সবকে দেখা যাচ্ছে যে আপু ঘর সাজানোর জিনিস দেখতে চেয়েছেন। এই যে আপু, আপনি অবশ্যই এসে পড়বেন, আমি সাজেস্ট করছি লাইভে, আপনি আসলে দেখে শেষ করতে পারবেন না, আপনি অবশ্যই এসে পড়বেন। কি চমৎকার দেখেন, এই জিনিসগুলো আমি বলতে পারি সব জায়গায় অ্যাভেলেবেল না। কি সুন্দর দেখেন। আচ্ছা, দু একটার প্রাইজও কি আমরা বলে দিব? দু একটার প্রাইজও কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি যদি আপনারা চান। এখানে কিছু ঘড়ি আছে দেখেন, ওকে। আমরা এখন ঘর সাজানোর জিনিস সব দেখিয়ে দিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি আরো এক জায়গায়। আমি ক্যামেরা দিয়েই রেখেছি, আপনারা সবকিছু দেখতে পারবেন। আসলে এগুলো তো মানে সব আমেরিকান না? আচ্ছা, এখানে আমি একটু আগে আপনার ঘর সাজানোর জিনিস দেখেছি, এখন কিন্তু আমি এসে পড়লাম যে চুলা, এখানে কিছু চুলা আছে, এগুলো কিন্তু একটা বাংলাদেশি না, এগুলো সবই হচ্ছে আমেরিকা না, আমেরিকা থেকে ইম্পোর্ট করা, এবং সব জায়গা থেকে এখানে কম প্রাইসে পেয়ে যাবেন। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব, অন্য জায়গার থেকে আপনারা কম প্রাইসে এখানে পেয়ে যাবেন আমাদের যমুনা ফিউচার পার্কে, হোলসেল মার্কেটে। কি সুন্দর সুন্দর দেখেন, একেবারে আনকমন প্রাইস। ও বলো ভাই, এখানে তো অনেক, মানে কোন প্রাইস বলবো আমি তো বলে শেষ করতে পারবো না, এই জন্য আপনাদের এসে পড়তে হবে। বা একটার পর একটা জিনিস দেখছি আর আমার ভালো লাগছে, আপনারা প্লিজ এসে পড়বেন। আর এই চুলোগুলো দেখে নেবেন, এগুলো আমেরিকা থেকে ইম্পোর্ট করা, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং এখানে খুব কম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বেডও আছে, ঠিক আছে? বেড আছে, এই যে দেখা যাচ্ছে, এবং আই ফোকাস অপটিক্স গ্লোবাল পার্লস নামেও একটি শপ আছে। আচ্ছা, এই ফার্নিচার গুলো কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদেরকে কম প্রাইসে, কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই সোফাগুলো। বাইরে মেবি অনেক প্রাইসই হবে, অবশ্যই বাইরে অনেক প্রাইস হবে, আমি বারবারই বলছি। আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে যে আমরা খুব কম প্রাইসে আপনাদেরকে সব জিনিস দিয়ে থাকবো, এটাই হচ্ছে আমাদের প্রমিস।
এখানে বুঝতে পারছেন, আপনারা আসলে চুলা পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক এখানে ফার্নিচার পেয়ে যাচ্ছেন, আর একটু দূরে গেলে আমরা কসমেটিক পেয়ে যাচ্ছি। তারপরে যে এখানে কিছু বেসিন আছে একেবারে আনকমন আনকমন ডিজাইনের, কি পরিমাণ ক্রাউড হয়ে আছে, সবাই কিন্তু নিয়ে যাচ্ছে। কেমন প্রাইস এগুলো? আমি কিন্তু বারবার বলছি আমাদের কসমেটিক্স কিন্তু কোনোটাই রেপ্লিকা না, আমরা সব অরিজিনাল সেল করে থাকি। পুরোটা ঘুরে তো শেষ করানো যাবে না একদিনে, অবশ্যই আপনারা এসে করবেন, অবশ্যই 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 আপনারা এসে করবেন। আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি, ঘুরে 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 আপনারা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা বেবি চলে যাচ্ছে, হ্যাঁ, একটা কারের মধ্যে বসে। আপনারা বেবিকে নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না, বেবি এখানে বসে থাকবে এবং আপনারা শপিং করে যাবেন, কোনো প্রবলেম নেই। অনেক অনেক ক্রাউড, আপনারা অবশ্যই এসে পড়বেন। আপু কসমেটিক্স তো দেখিয়েছি সব, আপনারা অবশ্যই এখানে এসে পড়বেন, এখানে এসে এসে পড়লে আপনারা নিজেরা চয়েস করে নিতে পারবেন, এবং যারা আছেন তারা ভীষণ এক্সপার্ট, ঠিক আছে, তারা সবাই ভীষণ এক্সপার্ট। আপনার স্কিনে কোনটা যাবে কোনটা যাবে না, আপনি কোন ফাউন্ডেশন আপনার স্কিনে ম্যাচিং হবে, সবই কিন্তু তারা বলে দিবে। আচ্ছা, এখন আমি আসি ক্যানোলা অয়েলে, ঠিক আছে। আমেরিকা থেকে। আচ্ছা আচ্ছা, এটার গুণ কি কি আছে আর বিশেষত্ব এটার আর কি কি আছে? আচ্ছা আচ্ছা, ওকে, বাঙালিরা কিন্তু অনেকেই মনে করেন যে অলিভ অয়েল খেলে স্বাস্থ্যের জন্য ভালো, হয় অবশ্যই ভালো, কিন্তু অলিভ অয়েল হচ্ছে আপনার শুধু অলিভ অয়েল দিয়ে রান্না করা যায় না, কোনো কিছু ভাজা যায় না, তার সাথে কিন্তু একটা সাপোর্ট লাগে। তো সেই অলিভ অয়েলের কেননা অয়েল সাপোর্ট করে দেন, তাহলে কিন্তু এটা হেলদি, আরো অনেক বেশি হেলদি হবে, এটা আপনার স্বাস্থ্যের জন্য আরো অনেক অনেক বেশি ভালো হবে। আমাদের এখানে এবং সবাই কিন্তু জিনিস কিনে নিয়ে যাচ্ছে, সবাই কিন্তু অনেক অনেক জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বারবারই বলছি যে এখানে এমন কোনো কিছু নেই যে নেই, সব কিছু আছে এখানে, সব কিছু আছে, আপনারা প্লিজ এসে পড়বেন। আবার লাইভে আসবো, তখনও আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই ভালো থেকে, বাই।